সিলেটের বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এএমএম খায়রুল কবির পিএসসি বলেছেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে সীমান্তের ওপার থেকে আসা মাদক চোরাচালান বন্ধ জনসচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, মাদক চোরাচালান বন্ধের ব্যাপারে প্রশাসনের আন্তরিকতার কোনো কমতি নেই। সোমবার বিকেল 4টায় গোয়াইনঘাট উপজেলার তিনমিন পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তে হত্যা ও অপরাধ দমনের লক্ষ্যে জনসচেতনতামূলক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিকেল 5টার দিকে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন 48 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন পিপিএম। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ আব্দুল আহাদ সহ আরো অনেকে। আমাদের জবাব ছিল, গরু আমরা তোমাদের দেশ থেকে আনি না, তোমরা আমাদের দেশে গরু ঢুকাও। সিলেট জনতাপুর থেকে এস এম রাজুর পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।